ডিসেম্বরের আগে আমাদের বাস চলে আসবে। আমরা আশা করছি বাস আসলে বাস রেপিড ট্রানজিট ইনশাল্লাহ চলবে, প্রধানমন্ত্রী উদ্বোধন করবে। কিছুদিন পরে হচ্ছে একটা প্রকল্প, এটা কোম্পানি যাদের কাজ দেওয়া হয়েছে তাদের গাফিলতির জন্য আমরা বারবার বলেছি একটা প্রকল্পই শুধু বিলম্বিত হয়েছে, ডিসেম্বরের মধ্যে বাদ চলে আসবে বাদ। এবং আমি আশা করি ডিসেম্বর থেকেই মানে বিআরটি প্রকল্প পুরোদমে আমরা চালু করব। কয়েকদিন পরে আমরা ষাটটা ওভার বাস খুলে দিচ্ছি, 24 তারিখে আমি যাব এবং আরও সুবিধাজনক করে দেব যাতে করে যান চলাচলে আরও সুবিধা হয়। এখন আপাতত এই প্রকল্প একসময় ভোগান্তির কারণ ছিল, কিন্তু বিআরটি প্রকল্প এখন তো আপনার জন্য ভোগান্তি ডেকে আনছে না। কাজে এখানে কাজ হচ্ছে না এ কথা কেন বলেন, কাজ হচ্ছে, ওভারনাইট সব হবে না। আমরা আশা করছি বাস আসলে বাস রেপিড ট্রানজিট ইনশাল্লাহ চলবে, প্রধানমন্ত্রী উদ্বোধন করবে। সেই প্রকল্প এখন ইন্ডিয়া তো দে আর গোয়িং টু ফেস দেয়ার ন্যাশনাল ইলেকশন, এখন তাদের নিজেদেরও অনেক ব্যস্ততা আছে। তবে আমাদের সাথে কথাবার্তা হয়েছে এবং এটা চূড়ান্ত পর্যায়ে, আলোচনা চূড়ান্ত পর্যায়ে। থ্যাংক ইউ। কোথায়? এখানে বন্ধ থাকবে, বন্ধ থাকলে আপনাদের সুবিধা, সবার সুবিধা।